গয়াল বা মিথুন, এটিকে গ্রাম্য ভাষায় অনেকে চুমরি গায়ও বলে। প্রাণীটি বাংলাদেশ, উত্তর পূর্ব ভারত, মায়ানমার এবং চীনের ইউনানের বনাঞ্চলে সবচেয়ে বেশি পাওয়া যায়। বিশাল দেহের অধিকারী এই গয়াল দিয়ে কি কুরবানি হবে কি না, এই নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। সো এই চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। মূলত গয়াল হলো একটি বন্য প্রাণী। এর আকার সাধারণত গরুর তুলনায় অনেক বড় এবং দেখতে কিছুটা মহিষের মতো, এবং এদের হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত সাদা আলোমে আবৃত থাকে। মনে হয় যেন মোজা পরানো হয়েছে, কিন্তু গরুর এমনটি থাকে না। গরুর কাঁধে একখণ্ড উঁচু মাংসপিণ্ড থাকে, যেটিকে আমরা কুঁচ বলে থাকি। কিন্তু গয়ালের এই মাংসপিণ্ডটা পিঠের মাঝামাঝি পর্যন্ত বিস্তৃত থাকে। গয়াল দিয়ে কুরবানি করা যাবে কি না এ সম্পর্কে বিভিন্ন মতভেদ রয়েছে। কুরবানি সংক্রান্ত হাদিসগুলোতে কুরবানিযোগ্য যেসব পশুর নাম রয়েছে, যেমন উট, দুম্বা, গরু, মহিষ, ছাগল ও ভেড়া, এসবগুলোই গৃহপালিত পশু। এছাড়াও ফিকা শাস্ত্রে বিশ্বনন্দিত গ্রন্থ ফাতাও হাইতে পরিষ্কারভাবে বলা আছে যে কোনো বন্য পশু দিয়ে কুরবানি করা জায়েজ নয়। যেহেতু গয়ালও বন্য পশু, সেহেতু গয়াল দিয়ে কুরবানি না করাই ভালো। তবে কিছু মানুষ এগুলো দিয়ে সংকর প্রজাতির জাত তৈরি করে। সংকর প্রজাতি হলো গৃহপালিত পশুর সাথে বন্য প্রাণীর মিলন ঘটিয়ে এর থেকে বাচ্চা জন্মানো। এখন একটি প্রশ্ন হলো, এটা দিয়ে কি কুরবানি করা সম্ভব? আসুন জেনে নেওয়া যাক। সংকর প্রজাতির বাচ্চা জন্ম দিতে যেহেতু দুটি ভিন্ন ভিন্ন জাত ব্যবহার করা হয়, সেক্ষেত্রে এখানে পুরুষ এবং স্ত্রী উভয় জাতি রয়েছে। হাদিসের মাসালাহ অনুযায়ী স্ত্রী বা মা যে জাতের হবে সন্তানও একই জাতের হবে। যদি গৃহপালিত গাভী হয় এবং বন্য জাতের সার গয়াল হয়, সেক্ষেত্রে বাচ্চা হবে গৃহপালিত মায়ের জাত এবং এই সংকর জাত দিয়ে কুরবানি করা জায়েজ হবে। আর যদি গৃহপালিত সার হয় এবং বন্য গয়াল গাভী হয়, তাহলে বাচ্চাও হবে গয়ালের জাত, এক্ষেত্রে এটি দিয়ে কুরবানি দেওয়া জায়েজ হবে না। তবে এক্ষেত্রে গয়াল দিয়ে কুরবানি না দিতে পারলেও সাধারণত অন্যান্য যে কোনো সময় আপনি এটার মাংস খেতে পারবেন। যেহেতু সামনেই কুরবানির ঈদ, সেক্ষেত্রে আপনারা দেখে শুনে এবং বুঝে কুরবানির জন্য পশু ক্রয় করবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।